গাইজ ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড এইটা হচ্ছে আমার মেহেন্দির ফাইনাল লুক। আমি একটা লেহেঙ্গা পরেছি, সো এখন আমার মেহেন্দি করার আর্টিস্ট চলেও এসছে, তো আমি যাই। মানে এই ঘরে হবে না, আরেকটা ঘরে হবে, কারণ এই ঘরটা তো একটু মেসি আছে। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা, আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। অ্যান্ড যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা এখন যাই। এই যে মেঘা, ওদের মেহেন্দি হয়েও গেছে, আমার একটু বাকি, মানে একটু না, আমার পুরো বাকি একদম খালি। তো আমিও এখন স্টার্ট করে দেবো। পারবো না আসতে। সো এখানে আমার মেহেন্দি করা স্টার্ট হয়ে গেছিলো। অ্যান্ড আমি ব্লগটা যেহেতু রূপসাকে দিয়ে করিয়েছি, ও কিছুই বলেনি, জাস্ট ক্যাপচারই করছিল। অ্যান্ড মেহেন্দি করার সাথে সাথে কিছু ফটোশ্যুটও হচ্ছিলো। তারপর আজকে দেখো সবাই গ্রিন করেছে অ্যাজ ইউজুয়াল, মেহেন্দি যেহেতু। অ্যান্ড এখানে ফটোশ্যুট হচ্ছিলো আমার ওপরের, সরি মানে নিচের হাতে মেহেন্দি করা শেষ, তো ওটা শুকানোর জন্য। এখন বুকগুলির হাতে মেহেন্দি হয়ে গেছে, দেন বুকগুলি আর রূপসা মিলে একটু নাচানাচিও করলো। অ্যান্ড বাকি মা দেখো এসে গেছে, মা একটু অট। তারপর আমি একটু চা টা খেলাম, মানে খেলাম কি গুড্ডি খাইয়ে দিচ্ছিলো। অ্যান্ড চাটা এত গরম ছিল যে আমার জিভই পুড়ে গেছিলো। তারপর মিমিও হাতে মেহেন্দি করেছে, রূপসা করেছে, মেঘা করেছে। মেঘার হাতের মেহেন্দিটা জানি না কেন, মানে একদমই কালার এসে আসেনি। তারপর ও কী করেছিল পরে, কালারিং মেহেন্দি মেবি লাগিয়েছিল। এখানে একটু গান টান চলছিলো, তো আমি কপিরাইটের জন্য কিছুটা পার্ট মিউট করে দিয়েছি। একটু নাচানাচি করছিলাম, এখানে সবাই চা খাচ্ছিলো। মিষ্টিমণিও হাতে মেহেন্দি করেছিল, দেন মাকে গুড্ডি মেহেন্দি করিয়ে দিয়েছিল, যেটা কিনা তোমরা পরে দেখতে পাবে। আর ওই দিকে দেখো মিমি এখানে এখন মেহেন্দি পড়ছে। অ্যান্ড দেন তারপর আমার ওপরের হাতের মেহেন্দি করা স্টার্ট হবে। অ্যান্ড তোমরা আমাকে জানিও যে আমার মেহেন্দিটা কীরকম হয়েছে। দেখো আমার মেহেন্দি করা শেষ, আর এতক্ষণ আমি কিছু বলতে পারিনি। এই হাতটা দেখতে পাচ্ছ, এখানে একটু কালার বসেও গেছে। এখানে সবাই আছে, যা সব কথাবার্তা হচ্ছে, হাসতে হাসতে আমরা শেষ। আর রূপসা ব্লগ করে কিন্তু কিছু বলেই না, হ্যাঁ খালি ক্যামেরা ধরে দাঁড়াই থাকে, কিচ্ছু কয় না, কিচ্ছু বলে না। বলিস না কেন, এখানে নন বলছিলাম, মেঘা এখন বলছিলাম এখানে নন, এখানে মেঘা এখনো ফেক নেলস বানাচ্ছে। আর আমাদের ননকে দেখবে শান্ত শান্ত ঘুনু করো, আর তোমার মেহেন্দিটা দেখাও, মাও মেহেন্দি করেছে, দেখাও গুড্ডি করিয়ে দিয়েছে। হ্যাঁ বল বল, আমিও আসছি, দেখো সবাই দেখো। আর মেঘা মেহেন্দি করেছিল, দাগই বসিনি, মানে কালারই আসেনি ওর মেহেন্দির।
একদমই সিম্পল সেজেছি, কোনো কিছু বেশি কিছু করে ইভেন আমি আই শ্যাডো লাগাইনি, কাজলও লাগাইনি, কিছুই করে দেবো করে একটা গলার পরিয়ে মানে হার পরিয়ে দিয়েছে। তোমরা দেখো কিরকম হয়েছে, আর আমার নাকটা একটু একটু কমে এসছে, একটা প্লাস পয়েন্ট। এই আমার ফেক নেলস গুলিও কিরকম লাগছে জানিও, খুব একটা বেশি ভালো হয়নি ফেক নেলস গুলো। আমরা এখন এখানে গল্প টল্প করবো, তারপর খাবো। আই হোপ যে তোমাদের এই ব্লগটা দেখে ভালো লেগেছে, এই ব্লগটা মেবি একটু ছোট বাট আই হোপ তাও তোমাদের দেখতে ভালো লেগেছে, যতটুকুই দেখতে পেয়েছো। যদি তোমাদের ভালো লেগে থাকে সেম আমি প্রত্যেকবারের মতো যেরকম বলি, প্লিজ চ্যানেলটাতে লাইক কমেন্ট অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। কিছু মাঝেও আমি শেষ করছি, তো চলো আজকের মতো এখানেই টাটা।